মহান বিজয়ের শুভেচ্ছা। আমরা আমাদের জাতির পিতা স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100 জন্ম শতবার্ষিকী পালন করছি। এর মধ্যে আজকে আমরা আমাদের বিজয়ের 49 বছর পূর্ণতা পাচ্ছে। আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং আমাদের 9 মাসের যে একটা বিশাল একটা কর্মযজ্ঞর মধ্য দিয়ে আমাদের এই স্বাধীনতা, আর সবচাইতে বড় আমাদের জন্য একটা গর্বের বিষয়, বিশেষ করে যে আমাদের এই কাপাসিয়ার যার জন্ম আমাদের প্রিয় নেতা বঙ্গদাস দাজুদ্দিন আহমদ, এই মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামের প্রতিটি স্তরেই তিনি জড়িয়েছিলেন সব কিছুতে। একইভাবে এই 9 মাসের মুক্তিযুদ্ধে তিনি বঙ্গবন্ধুর নৌকার কাণ্ডারি হয়ে তিনি এই মুক্তিযুদ্ধের বিজয় ছিনিয়ে নিয়ে আসার জন্য আন্তর্জাতিক এবং যত রকম কূটনৈতিক তৎপরতা, 100টি শরণার্থী পুনর্বাসন, মুক্তিযোদ্ধাদের সব অস্ত্রের সরবরাহ থেকে শুরু করে সকল কিছু যে আমাদের তার নেতৃত্বে, এবং আমাদের একই সাথে আমাদের যে জাতীয় চার নেতা বলি আমরা, আমাদের পরম শ্রদ্ধেয় যে হত্যাকাণ্ডের যাদের শেষ একটা করুণ পরিণতি বলবো বাংলাদেশের জন্য, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী, HM কামারুজ্জামান, এই সকলকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং মুক্তিযুদ্ধের সকল মুক্তিযোদ্ধা এবং যারা মুক্তিযুদ্ধের বিভিন্ন পর্যায়ে জড়িত ছিলেন আমরা সবাইকে গভীর শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করছি। আমাদের এই বিজয়ের দিনে আমার একটা কথা মনে হয় যে 16 ডিসেম্বরের ঠিক পরপরই, 16 ডিসেম্বরের আগে একবার 8 তারিখে, আবার 16 ডিসেম্বর পরে মানে 18 তারিখে আমাদের প্রিয় নেতা বঙ্গদাস দাজুদ্দিন আহমদ জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেন, সেখানে তিনি বলছিলেন যে বিজয় লাভ তো হলো কিন্তু দেশ পুনর্গঠন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সেটাই ছিল তাদের স্বপ্ন। আমাদেরকে যে কোনো উপায়ে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখিয়েছিলেন, মানুষকে জাগিয়ে তুলেছিলেন যে সোনার বাংলা, সেই সোনার বাংলা তখনই আমাদের স্বপ্ন পূরণ হবে যখন আমরা প্রত্যেকে দেশের পুনর্গঠনে যার যার ক্ষেত্র থেকে কাজ করব। তো আমাদের এখনো সেই আমরা সেই একই আদর্শে একই বিশ্বাসে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে আমরা যে কোনো উপায়ে আমাদের এই বাংলাদেশকে আমরা সেই সোনার বাংলায় পরিণত করব। এবং আমাদের তবেই 30 লাখ শহীদের রক্তের প্রতি, বঙ্গবন্ধুর প্রতি এবং জাতীয় চার নেতা সহ সকল আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা আন্দোলনে শরিক হয়েছে, তাদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করা হবে। তো আমরা যেন সেই দিকে ধাবিত হই, এটাই আমাদের আজকের বিজয় দিবসে প্রতীক।